আমি খুব বিপদে পড়েছি, দয়া করে যদি আমাকে 5,000 টাকা দেন। তোমার 5,000 টাকা প্রয়োজন? হ্যাঁ সাহেব, টাকাটা না পেলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি মাসে মাসে আমার মাইনে থেকে কেটে নেবেন? এত করে বলছো কেন? জীবনে প্রথম তুমি তোমার মাইনের বাইরে আমার কাছে টাকা চাইলে, মাত্র 5,000 টাকা। তুমি যদি আমার কাছে 5,00,000 টাকাও চাইতে, তাও আমি তোমাকে দিতাম, কারণ তোমার কাছে ভীষণ ভাবে ঋণী মা। তুমি আমার ছেলেদের জন্য যা করেছো, তা একমাত্র সন্তানের জন্য মায়েরাই করতে পারে। তুমি ওদের মা, বলো টাকাটা কবে লাগবে তোমার? আজকে দিলেই ভালো হয়। শম্ভু, এক্ষুনি আমার বাড়িতে 5,000 টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এক্ষুনি তোমার টাকা পেয়ে যাবে। কোথায় পাবো? কে দেবে এত টাকা? কোথায় পাবো? দিদি যদি না আসে আমি কিন্তু যাচ্ছি না। বোকার মতো কথা বলিস না, বিজয়ের জন্মদিন তুই যদি না যাস তবে আমার যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কোন মুখে যাব? বড় কথা বলেছি, সবচেয়ে দামি প্রেজেন্টেশন নিয়ে যাব। এখন খালি হাতে যাব? দিদি দিদি দিদি, তুমি এসেছ, বসো না, বসো না। না রে, এখন আর বসবো না, অনেক কাজ ফেলে এসেছি। দিদি টাকা এনেছো? হ্যাঁ এনেছি, এই নে দাও। পুরো 5,000ই আছে। সত্যি দিদি, তুমি আমাদের মা, তুমি না থাকলে আমাদের পরীক্ষায় দেওয়া হতো না। তাহলে আমি এখন আসি, সাবধানে যেও দিদি। আরে সোনি, এই ভদ্রমহিলাকে তো দেখি প্রায় তোদের এখানে আসেন, কে হন উনি? তোদের উনি তো ইনি ইনি আমাদের বাড়ির চাকরানি। চাকরানি? আমি তো ভেবেছিলাম তোদের কোনো আত্মীয়া। সিনেমায় যাবি না? হুম যাব, তুই যা আমরা আসছি, তাড়াতাড়ি আসিস। তুই তুই দিদিকে চাকরানি বললি? বলেছি এই জন্য, এখন থেকে নিজেদের বড় লোক প্রমাণ করতে না পারলে অজয় বিজয়ের কাছে পাত্তাই পাবো না। আর দিদি লোকের বাড়িতে কাজ করে, এই কথা বিজয় জানতে পারলে ওকে আমরা মুখ দেখাতেই পারবো না। তাই দিদিকে এখন থেকে আমরা চাকরানি বলে পরিচয় দেব। মা মা গো, তুমি তো জানো আমি দুই বোনের জন্য কত কষ্ট করছি। তুমি ওদের মানুষের মতো মানুষ করে দাও, আমার বাবা ভাইয়ের সঙ্গে দয়া করে একটি বার দেখা করিয়ে দাও। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না। বলো, দিদিকে দিয়ে বাবাকে আমাদের পছন্দের কথাটা বলতে হবে। কিন্তু বাবা যদি রাজি না হন? দিদি বললে বাবা ঠিক রাজি হয়ে যাবে। ওই তো দিদি এসে গেছে। এত বড় হয়েও দোষী পানা গেল না? না যাবে না, এখানটা এসো, বসো না। দিদি আমরা দুজনে না, বলো তুই বল না, তুই বল না, কিচ্ছু হবে না, বল। বলবো মানে বলেই ফেলি, হ্যাঁ মানে ওই আমরা দুজনে না দুটো মেয়েকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ এই তো বুঝে গেছে। আমাদের সঙ্গে না কলেজে পড়ে, বাবা আমাদের দেখেছেন,
জানো দিদি, ওরা না বিশাল বড় লোকের মেয়ে, ওদের বাবা মা না আমেরিকায় থাকে। ওদের না ওখানে খুব বড় ব্যবসা আছে। তা আমাকে এখন কি করতে হবে? ছোট বল না। বলবো? দেখো দিদি, ইয়ে মানে ইয়ে হয়েছে আর কি, মানে তুমি বাবাকে বাবাকে একটু ম্যানেজ করে দাও না প্লিজ। আমার কথা কি উনি শুনবে? আর শুনবে না মানে? তোমার কোন কথাটা উনি শুনেন না দিদি? প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি তোমাদের কথা সাহেবকে বলবো। একটু কাছে একটু দূরে, একটু কোথায় একটু সুরে, তোমার আমার মন জানানো, তোমার আমার গান শোনানো, তোমার আমার ভালোবাসা। সাহেব, আপনার সাথে আমার একটা কথা আছে। কি বলবে বলো। অজয় বিজয় বলছিল, ওর নিশ্চয় তোমাকে দুটি মেয়ের কথা বলেছে তাই না? আপনি যদি অমত না করেন। বিয়ে করতে চায়? হ্যাঁ। ওদের কথাই তোমাকে বলবো বলে ভাবছিলাম। মেয়ে দুটিকে আমার খুব পছন্দ হয়েছে। দুদিন বাদে বিজয়ের জন্মদিন, ভাবছি ওদিনই ওদের বিয়ের কথা ঘোষণা করে দেব। কিন্তু তার আগে তোমার এই মেয়ে দুটিকে দেখা দরকার, কথা বলতে হবে। হ্যাঁ অজয়, বিজয়, অজয়। কি বাবা? শোনো, কাল সকালে ওদের দুজনকে এখানে আসতে বলবে। ঠিক আছে বাবা। কি হলো মা, বসে আছো কেন? খাও। বাবা এত খাবার, আমরা কিন্তু এই জাস্ট খেয়ে এসেছি। যতটা পারো খাও না। হ্যাঁ তুমিও খাও। তোমাদের সব কথা আমি শুনেছি, ওদের দিদি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবে, আর আমারও তোমাদের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আমরা এই ব্যাপারে বাবা মাকে চিঠি লিখেছিলাম, বাবা চিঠির উত্তর দিয়েছেন আর আপনাকে দেখাতে বলেছেন। ওই চিঠিটা এনেছো? হ্যাঁ এনেছি, এই নিন। চশমাটা, হ্যাঁ চশমাটা বোধহয় উপরে ফেলে এসেছি। অজয় তুই চিঠিটা পড় তো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।